আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই জুমার দিনে জুমার সালাত আদায়ের শেষে আবারও একটি সংক্ষিপ্ত দিনই আলোচনা বৈঠকে বসতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এটা আমরা জানি তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যে সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার ততক্ষণ পর্যন্ত কেউ ইয়ে করেন জি ততক্ষণ পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত তার নিকটে আমার পিতামাতা, সম্পদ, ধন সম্পদ, ছেলে মেয়ে যত কিছু সবার চাইতে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি পূর্ণ মুমিন নয়। একদা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতে নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়া ওমর, না এটা আমার প্রকৃত মুমিনের কথা নয়। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এখন থেকে আপনি আমার নিকটে আমার জীবনের চাইতে বেশি প্রিয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আনা ইয়া ওমর, হ্যাঁ হে ওমর এখন তোমার প্রকৃত মুমিনের কথা হলো। আমরা দুঃখ লাগে যে আমরা মুসলিম, আমাদের প্রাণের চেয়ে প্রিয় যিনি, যাকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, তাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ ব্যঙ্গচিত্র প্রকাশ করে, এটা কি আমরা মুসলিম হিসেবে মেনে নিতে পারি? এটা কখনো মেনে নেওয়া সম্ভব কখনোই নয়। কিন্তু বিভিন্নভাবে দেখেন কাফেররা আমাদেরকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এটার মূল কারণ কি জানেন? কারণ হলো যে আমাদেরকে একটু চিমটি দিয়ে দেখছে যে আসলে মুসলিম তোমরা ঘুমিয়ে আসো না জায়গা আসো দেখি একটু। যখন চোর ডাকাত চুরি করতে আসে তখন যার পাশ থেকে কিছু চুরি করে তাকে একটু চিমটি কাটা দেখে যে আসলে জেগে আসে না ঘুমিয়ে আসে। যদি দেখে যে ঘুমিয়ে আসে তখন চুরি করা সহজ হয়। তো তারাও কিন্তু দেখছে, এগুলো সামান্য কিছু কিছু আঘাত করে তারা দেখতে চাচ্ছে যে মুসলিম তোমরা আসলে জাগ্রত না তোমরা ঘুমন্ত। আমরা যে মুসলিম জাতি আমরা জাগ্রত অবস্থায় আছি এটা প্রমাণ আমাদেরকে দিতে হবে কি হবে না? অবশ্যই দিতে হবে। এটাকে সহ্য করা যাবে কখনোই কখনোই সহ্য করা যাবে না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করবে, কেউ কটু মন্তব্য করবে, কেউ ব্যঙ্গচিত্র প্রকাশ করবে, ব্যঙ্গ কার্টুন প্রকাশ করবে, এটা আমরা কখনোই বরদাস্ত করবো না, কোনো মুসলিম বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। এর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই ভালোবাসার প্রকৃত স্বরূপটা কি এটাও আমাদেরকে বুঝতে হবে যে ভালোবাসবো কীভাবে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর বেঁচে নেই, বেঁচে থাকলে হয়তো আমরা তাকে দাওয়াত দিয়ে মাশাআল্লাহ বিভিন্ন আইটেম বানায় ভালো খাওয়ায় আমরা সম্মান করতাম, কিন্তু এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই আমাদের মাঝে। এখন আমরা কীভাবে ভালোবাসবো? তার রেখে যাওয়া সুন্নাত অনুসরণের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তু দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। লান একেবারে তাকিদ করে বলছেন কখনোই পথভ্রষ্ট হবে না। সে দুইটি বস্তুকে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাতা নাবিয়িহি, এবং তার নবীর সুন্নাত। তাহলে কোরআন এবং সুন্নাত যদি আঁকড়ে ধরে থাকি আমরা পথভ্রষ্ট হব না। এটা কার বক্তব্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবার অন্য হাদিসে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। তাহলে অবশ্যই একটা সুন্নাত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুন্নাত আঁকড়ে ধরে থাকলে পথভ্রষ্ট হব না। আবার একটা বিদআতও আছে এর বিপরীত, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, এবং যার পরিণাম জাহান্নাম, পথভ্রষ্টতা, এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই ঘোষণা। তাহলে সুন্নাত কী জিনিস, বিদআত কী জিনিস, এটা আমাদের বোঝা দরকার। আজকের খতিব সাহেব মাশাআল্লাহ মন ভরে গেল যে তিনি সুন্দরভাবে তার যে বাংলা আলোচনাটা করলেন, অনেক সুন্দর আলোচনা করেছেন মাশাআল্লাহ, আপনারা সবাই বুঝেছেন। সুন্নাত এবং বিদআত এই জিনিসটা চেনা আমাদের খুব জরুরি। সুন্নাত কাকে বলে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কর্ম এবং মৌন সম্মতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে যে কাজ করেছেন সেটা করা সুন্নাত, যে কাজ করতে বলেছেন সেটা করা সুন্নাত। কাউকে করতে দেখলে তিনি নিষেধ করেননি, সমর্থন করেছেন, সেটা করাও সুন্নাত। বিদআত হচ্ছে সম্পূর্ণ বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আমি করছি ইসলামের বিধান হিসেবে নেকি পাওয়ার উদ্দেশ্যে, তখন সেটা হবে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, আমি করছি নেকি পাওয়ার উদ্দেশ্যে ইসলামের বিধান মনে করে, সেটা হবে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেননি, কিন্তু আমি পালন করছি নেকি পাওয়ার উদ্দেশ্যে ইসলামের বিধান মনে করে, সেটা হবে বিদআত। কারণ বিদআত হচ্ছে দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি। ইসলামের মধ্যে এমন একটা বিধান ছিল না, নতুন একটা জারি করলেন, সংযোজন করলেন, সেটা হবে বিদআত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমার এই ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করলো, ফালাইসা মিনহু, যা আমার ইসলামের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। তাহলে অবশ্যই আমাদের সুন্নাতের অনুসরণ করতে হবে আর বিদআত বর্জন করতে হবে। সুন্নাত যদি পালন করতে না পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে বিদআত প্রবেশ করবে। ইসলাম যদি সঠিকভাবে কেউ পালন করতে চায় এবং ইসলাম যদি সঠিকভাবে কেউ বুঝতে চায় তাহলে তাকে চারটা বিষয়ের ইলম থাকতে হবে। এক, তাওহীদ, এর বিপরীত হলো শিরিক। যে যত তাওহীদ বুঝবে, যে যত তাওহীদপন্থী হবে, সে তত শিরিক থেকে বাঁচতে পারবে। তারপরের বিষয় হলো সুন্নাত এবং বিদআত। যে যত সুন্নাত বুঝবে, যে যত সুন্নাত পালন করবে, সুন্নাতপন্থী হওয়ার চেষ্টা করবে, সে ততই বিদআত থেকে বেঁচে থাকতে পারবে। এজন্য তাওহীদ এবং সুন্নাত এই দুইটা খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং খুব সূক্ষ্মভাবে আমাদের ইলম অর্জন করতে হবে তাওহীদ এবং সুন্নাতের। যত আমরা আলোচনা করব, যত আমরা ইলম অর্জন করব এই বিষয়ে, তত আমরা বিদআত এবং শিরক থেকে বাঁচতে পারব। আমাদের খতিব সাহেব আজকে আলোচনা করেছেন, সামনে আসছে আমাদের ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী আজকেই, হ্যাঁ আজকেই ঈদে মিলাদুন্নবী। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি সেটা থেকে থাকে তাহলে সুন্নাত হবে, আর যদি সেটা না থেকে থাকে তাহলে কি হবে? বিদআত হবে। কেন বিদআত হবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যা ছিল না তা যদি নেকির উদ্দেশ্যে করি সেটা হবে বিদআত, তাই না? ঈদে মিলাদুন্নবী নেকির উদ্দেশ্যে করা হয় না, নেকির উদ্দেশ্য ছাড়াই করা হয়? নেকির উদ্দেশ্যে করা হয়। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে আসলেই এর অস্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি ছিল না। তার একটা সুন্দর স্পষ্ট প্রমাণ কিন্তু আজকের খতিব সাহেব দিয়েছেন। তিনি বলছেন যে ঈদে মিলাদুন্নবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে নিয়ে, জন্ম তারিখ কবে এটা নিয়ে বিরাট মতভেদ আছে। এই কথা শুনেছেন না আপনারা? বলেছেন। আচ্ছা, মতভেদ মানে বিরাট মতভেদ। আমরা বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈদে মিলাদুন্নবী পালন করছি কোন তারিখে? 12 রবিউল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছর জন্মগ্রহণ করেছেন। কোন বছর? হাতির বছর। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হাতির বছর কোন বছরকে বলা হয়? যে বছরে আবরাহ বাহিনী হাতি বাহিনী নিয়ে কাবার ধ্বংস করতে গিয়েছিলেন, ওই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। তাহলে এটা সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। কি বার? সোমবার। এটাও কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কোন মাসের কোন তারিখে রাসূল জন্মগ্রহণ করেছেন এটার কোনো সহিহ হাদিস তো নাই, জয়ীব জাল বানোয়াট হাদিস পর্যন্ত নাই। যারা তারিখ নিয়ে এসেছেন এটা কিসের ভিত্তিতে নিয়ে এসেছেন? বিভিন্ন ইতিহাসবিদ পর্যালোচনা করে তারা একটা মত প্রকাশ করেছেন মাত্র। বোঝা গেছে? এখন দেখেন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যদি কোনো ব্যক্তির জন্ম দিবস পালন হয় প্রতি বছর, তাহলে তার জন্ম তারিখ নিয়ে মতভেদ হবে? সুযোগ আছে বলেন। যারা প্রতি বছর বার্থডে পালন করে, জন্মদিবস পালন করে, তার জন্ম তারিখ নিয়ে কোনো মতভেদ হওয়ার সুযোগ আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে দেখেন, কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে জন্মগ্রহণ করেছেন, কেউ বলছেন যে না মুহররম মাসে জন্মগ্রহণ করেছেন, কেউ বলছেন যে না সফর মাসে জন্মগ্রহণ করেছেন, কেউ বলছেন রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। রবিউল আউয়াল মাসে আবার অনেকগুলো মত। রবিউল আউয়াল মাসের কেউ বলছেন 2 তারিখ, কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 9 তারিখ, কেউ বলছেন 10 তারিখ, কেউ বলছেন 12 তারিখ, কেউ বলছেন 17 তারিখ, কেউ বলছেন 22 তারিখ। শুধু এক রবিউল আউয়াল মাসে এতগুলো মত। তাহলে এই যে মতভেদটা কি প্রমাণ করে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো অস্তিত্ব ছিল না? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ, পৃথিবীর সবচেয়ে মর্যাদাসীন মানুষ, মর্যাদাবান মানুষ, তার জন্মদিবস যদি তিনি নিজে পালন করে যেতেন আর সাহাবায়ে কেরাম যদি তার সিলসিলা জারি রাখতেন, তাহলে তার জন্ম তারিখ নিয়ে মতভেদ হবে। এটা কোনো বিবেকবান মানুষ বিশ্বাস করবে? কখনোই বিশ্বাস করা সম্ভব নয়। অতএব যেহেতু মতভেদ দেখা যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা ছিল না। যখন এটা চালু করতে গেছে তখনই এটা নিয়ে জন্ম তারিখ নিয়ে মতভেদ হয়েছে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই তাহলে আমরা সুন্নাতের অনুসরণ করবো। সুন্নাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার সিয়াম পালন করেছেন। কী করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারের দিন সিয়াম পালন করতেন। দেখেন আমাদের মধ্যে কিন্তু এই সুন্নাতটা নাই, সোমবারের দিন সিয়াম পালন করার সুন্নাত নাই। আমরা যদি মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার সিয়াম পালন করেছেন, তাহলে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করবো না কেন? সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই জন্য তিনি সিয়াম পালন করেছেন, এই জন্য আমরা জন্মদিবস পালন করি। জি না, রাসূল সাল্লাম যেটা করেছেন সেটা করি আমরা, তাই না? সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, এই জন্য তিনি যদি সিয়াম পালন করে থাকেন, তা আমাদের কি করণীয়? আমরাও সিয়াম পালন করব। আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় কীভাবে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের মাঝে এসেছেন, এটা খুশির খবর। কেউ খুশির খবর না, বিরাট খুশির খবর। এর শুকরিয়া আদায় করতে হবে, তাই না? শুকরিয়া আদায় করার জন্য কি করণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করাই শুকরিয়া আদায়। কোরআন হাদিস মেনে চলাটাই হলো শুকরিয়া আদায়। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত আমাদের মাঝে রেখে গেছেন সেটা আমল করে দেখায়, সেটাই হচ্ছে শুকরিয়া আদায়, তাছাড়া অন্য কিছু নয়। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব প্রত্যেক সোমবারের দিন সিয়াম পালন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবারও সিয়াম পালন করেছেন, সোমবার এবং বৃহস্পতিবার। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবারও সিয়াম পালন করতেন? কারণ সাপ্তাহিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবারের দিন। কোন আমল? সাপ্তাহিক আমল। বোঝা গেছে? একটা হলো দৈনিক আমলের রিপোর্ট পেশ হয়, সেটা হলো প্রত্যেক আসরের সময় এবং ফজরের সময়। বোঝা গেছে? এবং সাপ্তাহিক আমল সেটা হলো প্রত্যেক বৃহস্পতিবার। সাপ্তাহিক আমল সেটা হলো প্রত্যেক বৃহস্পতিবার। আরেকটা হলো বাৎসরিক আমলের রিপোর্ট পেশ হয়, সেটা কোন মাসে? শাবান মাসে। সেটা কোন মাসে? শাবান মাসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি, রমাজান মাসের বাইরে বাকি মাসের মধ্যে 11টি মাসের মধ্যে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন। কোন মাসে? শাবান মাসে, রমাজানের আগের মাসে। বোঝা গেছে? তাহলে আমরা সেটা চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আমলের রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ হবে তখন আমি ভালোবাসি যে আমি সেই অবস্থায় সিয়াম পালন অবস্থায় থাকি, সিয়ামরত অবস্থা আছে, এমন অবস্থা আমার আমলের রিপোর্ট আল্লাহর নিকটে পেশ হোক। তাহলে আমরাও সেটা কামনা করব যেন আমাদের আমলের রিপোর্ট এমন অবস্থা আল্লাহর কাছে পেশ হয় যেন আমাদের সিয়াম অবস্থায় থাকি। কারণ সিয়ামের মূল্য আল্লাহর নিকটে অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করবে তার চেহারা থেকে জাহান্নামের আগুনকে 70 বছরের পথ দূরত্ব করে দেবেন। কত? 70 বছরের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করবে, খুতিমা লাহু বিহার, সেই সিয়ামটি যদি তার শেষ আমল হয়, সিয়াম পালন করে যদি মারা যায়, দাখালাল জান্নাহ, সে জান্নাত প্রবেশ করবে। তাহলে আমরা শুকরিয়া আদায় করার জন্য কি করব? সিয়াম পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে গেছেন, সাহাবায়ে কেরাম কিন্তু সেটাই করেছেন। এখন সাহাবায়ে কেরামের থেকে আমরা বেশি ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন? তো সাহাবায়ে কেরাম যদি এই 12 রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী পালন না করে থাকেন তাহলে আমরা কেন করতেছি, তাই না? সাহাবায়ে কেরাম করেননি, তো করলে তো দলিল থাকবে। যদি সাহাবায়ে কেরাম করে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলে থাকেন, তাহলে দলিল থাকবে, কিন্তু তার কোনো দলিল নাই। অতএব দলিলবিহীন ইবাদত করা ঠিক নয়। সবসময় মনে রাখবেন ইবাদত হচ্ছে তাওকিফি, বা ইবাদতের আসল হলো নিষিদ্ধ। একটা জিনিস মনে রাখবেন, এই ইবাদতের আসল হলো নিষিদ্ধ। মানে কি? ততক্ষণ পর্যন্ত ইবাদত করা নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত ইবাদতের বৈধতার দলিল না পান। যখন ইবাদত করতে যাবেন তার বৈধতার দলিল লাগবে, যে আমি ইবাদতটা করছি এর দলিল আছে কিনা, দলিলটা সহি কিনা। বোঝা গেছে? দলিলবিহীন ইবাদত করা যায় না। আর মুআমালাতের আসল হইলো বৈধ যতক্ষণ পর্যন্ত হারাম হওয়ার দলিল না পাওয়া যায়, নিষেধের দলিল না পাওয়া যায়। অর্থাৎ যেমন খানা পিনা, এটা হলো মুআমালাত। আপনি গরুর গোস্ত খান, খাসির গোস্ত খান, মুরগির গোস্ত খান, সব বৈধ। অবৈধ কখন? হারাম কখন? যখন হারাম হওয়ার দলিল পাওয়া যাবে। দলিল না পাওয়া পর্যন্ত সেটা বৈধ। যেমন শুকরের গোস্ত হালাল না হারাম? হারাম। কেন হারাম? কারণ কোরআনে এসেছে যে শুকরের গোস্ত হারাম। তাহলে মুআমালাতের ক্ষেত্রে হারামের দলিল খুঁজতে হবে, আর ইবাদতের ক্ষেত্রে হালালের দলিল খুঁজতে হবে, বৈধতার দলিল খুঁজতে হবে। বোঝা গেছে? এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ইবাদতের ক্ষেত্রে তাদের মানহাজ। ইবাদতের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মানহাজ হলো এইটা। তা আমরাও সেই বিষয়টি লক্ষ্য রেখে আল্লাহর ইবাদত করব। আমরা দেখেন একটা জমি যদি ক্রয় করি, এক কাঠা দুই কাঠা জমি ক্রয় করছি, তো 50 বছর আগের দলিল খুঁজে বের করছি, দেখি তো জমি সঠিক আছে কিনা, দলিল সঠিক কিনা, তাই না? শুধু দুনিয়াতে একটা জমি কিনবো তাই। আচ্ছা, আমরা যে ইবাদতের বিনিময়ে জান্নাতে যাব, এই জান্নাত কি আপনার এই এক কাঠা দুই কাঠা বা এক বিঘা গোটা পৃথিবীর জমি যদি আপনাকে দেওয়া হয়, তাহলে এই জমির থেকে জান্নাতের মূল্য কম না বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের একটা চাবুক রাখা জায়গা পরিমাণের দাম দুনিয়া এবং তার মধ্যে যত কিছু আছে সব কিছু বিক্রি করলেও হবে না। তাহলে আর সবচেয়ে নিম্নমানের জান্নাতে যে মানে জাহান্নামের আগুনে পুড়ে সর্বশেষে যে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জান্নাত কি পরিমাণ হবে? 10টা দুনিয়া সমান। কি 10টা দুনিয়া সমান? তো এত বড় জান্নাত যে আমরা হাসিল করব, এর জন্য যার বিনিময়ে হাসিল করব, যেই ইবাদতের বিনিময়ে হাসিল করব, সেই ইবাদতটিকে যাচাই করতে হবে না আমাদের, যে আমি ইবাদতটা করছি আসলে সঠিক হচ্ছে কিনা। দেখি তো ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করি যে আমি সালাত আদায় করছি, আমার সালাত মানে আমার নামাজ এটা সঠিক হচ্ছে কিনা, আমি যে সিয়াম পালন করছি আমার সিয়ামটা সঠিক হচ্ছে কিনা, আমি যাকাত আদায় করছি আসলে আমার যাকাত আমার ফরজ কিনা, বা আমি কিভাবে যাকাত আদায় করব, কতটুকু পরিমাণে যাকাত আদায় করব, এবং কোন কোন খাতে ব্যয় করব, যাকাত আদায় করব, এই যে বিষয়গুলো আমাদের জানা জরুরি কি জরুরি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ, না শুধু হুজুরদের উপর। আচ্ছা, আল্লাহ আপনাকে যে এত বিবেক বুদ্ধি দিলেন, ব্রেন আল্লাহ মাশাআল্লাহ দিয়েছেন, এই বিবেক বুদ্ধি ব্রেন খাটিয়ে দুনিয়াতে বহু কিছুই করছেন মাশাআল্লাহ। আল্লাহ যদি কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করে যে তোমাকে তো আমি বহু বিবেক বুদ্ধি দান করেছিল, দুনিয়াতে বহু কিছু করেছো, আমার জন্য কি করেছো, এই হিসাব দিতে পারবেন? যদি জিজ্ঞেস করেন আল্লাহ আমাকে কতটুকু জানার চেষ্টা করেছো, এই প্রশ্ন যদি করেন, আমার ইবাদত সম্পর্কে তুমি জানার চেষ্টা করেছিলে বা ইবাদত করেছিলে কতটুকু করেছো, এই প্রশ্ন যদি কেউ করে আল্লাহ করেন, তা আমরা জবাব দিতে পারবো? পারবো না। এই জন্য এই প্রশ্নের জবাবের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, দুনিয়াতে প্রস্তুতি আমাদের নিতে হবে। তো সবাই চেষ্টা করবেন যে ইসলামের, বিশেষ করে সবাইকে যে বড় আলেম হতে হবে সেটা নয়। আমি সালাত আদায় করবো কীভাবে এটা না জানলে কীভাবে করবেন? অবশ্যই আপনাকে ইলম অর্জন করতে হবে, যতটুকু না জানলে নয় এতটুকু তো অবশ্যই ইলম অর্জন করতে হবে সবাইকে। কোনো হুজুর আপনাকে জানাতে নিয়ে যাবে? আমি আপনাকে জানাতে নিয়ে যেতে পারবো না, আপনাকে যেতে হবে? আপনাকে যেতে হবে। যে যতই বলুক, অনেকেই বলে যে অনেক কিছু ধরলে মেলা জান্নাতে চলে যাবে, পিঠ ধরলে জান্নাতে চলে যাবে, এগুলো ভুয়া কথা। জান্নাতে আপনাকে যেতে হবে, কেউ আপনাকে জান্নাতে নিয়ে যেতে হবে না, নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা কি বলেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব সবাই নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে, ইয়া ফাতেমা বিনত মুহাম্মদ আনকিযি নাফসাকি মিনান নার, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, তুমি নিজেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়েকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দেননি, বরং তাকে বলছেন তুমি নিজের জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও, তোমাকে যদি আল্লাহ পাকড়াও করেন কিয়ামতের দিন, বাবা হিসেবে আমার কিছু করার ক্ষমতা নেই। কে কে বলছেন এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আজকের পীর মাশায়েখ একটু বেশি বড় না ছোট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গ্যারান্টি দেননি, এখন যদি কেউ গ্যারান্টি দেয় সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা। অথচ এই মিথ্যা প্রতারণার ফাঁদে আমরা অনেকেই পড়তেছি। তো যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, সবাই এসেছেন মাশাআল্লাহ জুমার সালাতের জন্য, জোহরে খাওয়া দাওয়া করবেন সবাই। তো সবাইকে অনুরোধ করছি, সবার বিবেক আছে, বুদ্ধি আছে, সবার এখানে ইলম, কোরআন হাদিসের ইলম না থাকলেও বিবেক আছে, হক বাতিল এটা যাচাই করার চেষ্টা করবেন নিরপেক্ষ মানসিকতা নিয়ে। হক বোঝার জন্য, মানার জন্য একটা সবচেয়ে বড় জিনিস দরকার নিরপেক্ষ মানসিকতা। আপনি যেটা হক সেটা মানবেন, যেটা কোরআন হাদিসে বলছে সেটা মানবেন, এই মন মানসিকতা তৈরি করতে পারলে দেখবেন হক পেয়ে যাবেন। এটা খোঁজার চেষ্টা করেন, দেখবেন হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। আসলে আমরাও এসেছি অনেক দূর থেকে, আপনাদের একটা শিক্ষা সফরে আমরা এসেছি, তো এসে আপনাদের এখানে সালাত আদায় করলাম, এর সুবাদে আপনাদের সাথে সাক্ষাৎ করলাম, দুটো কথা বললাম, আল্লাহ তৌফিক দিলেন, এজন্য আল্লাহর অশেষ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা এসেছি শুধু রাজশাহী থেকে, আসলে অনেক ভাই আছেন ঢাকায়, অন্যান্য জেলারও আছেন এখানে। তো আমাদের সংক্ষিপ্ত পরিচয় আমরা দিই যে আমরা বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ এর পক্ষ থেকে আসলে আমরা শিক্ষা সফরে এসেছি এবং আপনাদের মাঝে কিছু দাওয়াতও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের কিছু বই এবং লিফলেট আছে, সেটাও আপনারা নিয়ে যাবেন এখানে থেকে, এবং চেষ্টা করবেন নিরপেক্ষ। আমি যে বললাম আজকে আমাকে আমারটাই মেনে নিতে হবে সেটা নয়, আমারটা যাচাই করার চেষ্টা করুন, যদি কোরআন হাদিসের সাথে মেলে তাহলে মানবেন, যদি না মেলে মেলবেন না, তাই না? আমি বললাম আমার কথা মানতে কি আপনি বাধ্য নন, কিন্তু কোরআন হাদিসের সাথে যদি মিলে যায় আর আপনি বুঝতে পারেন যে কোরআন হাদিস বলা হচ্ছে এটা, তাহলে মানতে বাধ্য। আমার কথা মানতে বাধ্য নয়, মানতে বাধ্য কি? দলিল। দলিল যদি সঠিক হয়, কোরআন হাদিস যদি হয়, তাহলে অবশ্যই আপনি মানতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।